হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। যদি তাকে কারাবে হবে না তার প্রশ্ন হবে বলে আশা করা যায়। উক্ত উৎসব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা খুব শীঘ্রই করা হবে। বেলাকা খাম্বাইর তিনি এসেম্বলি সিজন 21 তারিখ তিনি বাজেট অধিবেশন সেকেন্ড ডে নিয়ে আনি কুইশন তমনি কুইশন নম্বর 68 এসেম্বলি স্টার্ট কুইশন অথায় আং সঙ্গমানে যে ত্রিপুরা হাস্তিনি বৈশ অবকাশ চিনি দফানে ত্রিপুরা দফানি চিরাচরিত উৎসব আপনার রুগীনও তিনি হাস্তে হাপং না যে কুইশন খামে তিনি হাস্তে হাপং না বেলাকে খামবাইর নাই তিনি যে আনি কুইশনি যে রিপ্লাই ব্রক রুমানি যে ব্রক যে বৈশুন রুগী যে চিনি বৈশু অব শুধু ত্রিপুরা দফা সিমিয়া বিভিন্ন দফাব সে বৈষ্ণব বিভিন্ন নামে আবার পালন খায় হাস্তে হাপাং তিনি বরফ ও বৈষ্ণব সালচা চিনি যে 3 দিন যে বিশু পালায় হারে বিশু বৈষ্ণমা আদা দাগ মানে বিশিকটা যে আপনার বাংলা নববর্ষ যারা আপনার হয়তো বা বিভিন্নভাবে আপনার উদযাপন খায় কে চায় যে হারে বিশু আপনার শুধু ঘোষণা খাইন বাকি চ অনেকবার বিভিন্ন চিনি সামাজিক সংস্থা থেকে শুরু খাইয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ত্রিপুরা শ্রেণী বুথ যুব সংগঠন যে বিভিন্ন সমাজ নিয়ে যে সামুক খাই না বিভিন্নভাবে আমি অনেকবার আনি সরকার থেকে অনেকবার আনি নিজস্ব সরকার থেকে আবেদন খাই যায় যাতে আমার সুতির ঘোষণা না তিনি হাস্তে হাপাং এবং তিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী বরমগণ জিষ্ণুদেব বর্মা এবং তিনি সাকলে রেখা যে বৈশ উৎসব অব সারচা ছুটি হোলিদে ঘোষণা খাই যাক আপনি বয়ে আং হামবাইর নাই যে তিনি হাস্তে হাপাং এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী আপনি রুগীব তিনি অন্যান্য রাজ্য সরকার এবং হামবাইর নাই যে যাতে চিনি কৃষ্টি সংস্কৃতি সরকার হাস্তে ফেমান পরে চিনি সামাজিক সামাজিক বিভিন্ন সমাজ সমাজপতির যে সম্মান মানে এবং চিনি যে চিরাচরিত উৎসব এবং চিনি যে ঐতিহ্য যে বরক যে সম্মান মানে আপনার হাস্তে হাপন্ন বেলা বেলাকে হামবাইর নাই যাতে যে চিনি যে বিশ্ব কাইসা চিনি দফানি কাইসা সামাজিক প্রধান উৎসব যে উৎসব না তিনি সম্মান যাতে যত উপভোগ খেমান বাকে যত সরকার সম্মান এবং মর্যাদা আর্পণ করে।